আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পাসপোর্ট সাইজ ছবিতে বেসিক যে কাজগুলি করতে হয় অথবা যে কাজগুলি না করলেই নয় এরকম কিছু কাজ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমি যেই ছবিটাতে কাজ করব এই ছবিটা আমি আমার ক্যামেরা থেকে ইম্পোর্ট করতে চাই আপনারা যদি আমার এখানে টেক্সট বারে খেয়াল করুন তাহলে দেখতে পাচ্ছেন এখানে গোটা কয়েক আইকন ছাড়া বাড়তি কোনো আইকন কিন্তু এখানে নেই তো এখন আমি আমার ক্যামেরার ইউএসবিটাকে কানেক্ট করে দিচ্ছি ক্যামেরার ইউএসবিটাকে কানেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার এই আইকনের মধ্যে আমরা ক্লিক করে দেব এবার এই আইকনের মধ্যে ক্লিক করে দিন এই আইকনের মধ্যে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে বড় একটি উইন্ডো চলে আসছে তো এই উইন্ডোর ভিতরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ক্যামেরার হার্ড ডিস্ক এবার এই ক্যামেরার হার্ড ডিস্কের মধ্যে আমি একটি মাত্রই ক্লিক করে দেবো এবার এখানে একটি ক্লিক করে দিন তো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমরা ক্যামেরার হার্ড ডিস্কের ভিতরে চলে আসি এবার এখানে মাউসে ডাবল ক্লিক করুন ডাবল ক্লিক করার পর আমরা আরও ভিতরে চলে আসি এবার এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসিআইএম এটার ভিতরেই কিন্তু আমাদের তোলা ছবিগুলো রয়েছে এবার এখানে আমরা ডাবল ক্লিক করে এই ফোল্ডারটিকেও ওপেন করে নেব এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরার মেন ফোল্ডারটি ওপেন হয়ে গেছে এবার এটাতেও ডাবল ক্লিক এটাতে ডাবল ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরায় যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো সবগুলোই এখানে প্রিভিউ করা হবে তো এখান থেকে আমি যে ছবিটাতে কাজ করতে চাই সেই ছবিটা আমার কম্পিউটারে আমি করে নেব তো আমি একটু ডেস্কটপে চলে যাচ্ছি আমি আমি এটাকে আমার ফটোশপটাকে মিনিমাইজ করে রাখলাম মিনিমাইজ করার পর ধরুন এখান থেকে আমি এটা আমি আমি দুটা ছবি নিলাম এই দুটা ছবি নেওয়ার পর এই দুটা ছবি মার্ক করার পর এবার এই দুটা ছবিকে আমি আমার ডেস্কটপে সেরে দিলাম পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কপি হয়ে আমাদের ডেস্কটপে পেস্ট হয়ে গেছে তো এখন যদি আমাদের ক্যামেরা কাজ না থাকে তাহলে ইউএসবি টাকে আমরা ডিসকানেক্ট করতে পারি অথবা ইউএসবি কানেক্ট অবস্থায় থাকলেও কোনো প্রবলেম নেই এখন এই ছবি দুটাকে আমরা আমাদের ফটোশপে ওপেন করে নেব তো এই দুটা ছবিকে আমি মাউস দ্বারা এভাবে মার করলাম মার করার পর ধরে আমি আমার ফটোশপে ছেড়ে দিলাম দেখুন এই ছবি দুটো আমার ফটোশপে প্রিভিউ হয়ে গেছে তো প্রিয় শিক্ষার্থী আমি এই ছবিটাতে কাজ করব। তো এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ করতে চাই তো পাসপোর্ট সাইজ করার জন্য কিন্তু প্রথমেই আমাদের এই ছবিটাকে ক্রুপ করতে হবে তো ক্রুপ করার জন্য আমরা প্রথমেই টুল প্যানেল থেকে ক্রুপ টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি এবার এখান থেকে ক্রুপ টুলটিকে আমরা সিলেক্ট করে নিলাম টুল সিলেক্ট করার পর এবার এখানে দেখুন এটার ওয়াইট হাইট এবং রেজুলেশন এই তিনটি বিষয় কিন্তু আমাদের সেট করতে হবে তো এটার ওয়াইট হাইট রেজুলেশন দিয়ে আমরা কিন্তু একটি ছবিকে পাসপোর্ট সাইজ করতে পারি তো এবার এটার ওয়াইট দিব আমি চল্লিশ এম এবং এটার হাইট দিব আমি পঞ্চাশ এম এবং রেজিলেশন থ্রি হান্ড্রেড আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটার ওয়াইট দিয়েছে আমি চল্লিশ এম এবং হাইট পঞ্চাশ এম এবং রেজিলেশন থ্রি হান্ড্রেড প্রত্যেকটি ছবির জন্য রেজিলেশন থ্রি হান্ড্রেড দিতে হয় আর পাসপোর্ট সাইজ জেনুইন একটি পাসপোর্ট সাইজ ছবির জন্য আমরা যদি এটা মিলিমিটারে করতে যাই তাহলে আমরা চল্লিশ মিলিমিটার এবং পঞ্চাশ মিলিমিটার দিয়ে আমরা ছবিটাকে ক্রুপ করব এবার এই ছবিটাকে আমি ক্রুপ করে নিচ্ছি এভাবে ক্রুপ করুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছবিটাকে মার্ক করেছি তো মার্ক করার পর এবার এখানে খেয়াল করুন দেখুন এখানে মাঝখানে কিন্তু মুখের উপরে একটি ডট রয়েছে তো এটা কিন্তু ক্রুপ টুলের সেন্টার এটা ডানে বামে এবং উপরে এবং নিচে এটা কিন্তু সমান পরিমাণে রয়েছে তো এখন আমরা সবসময় খেয়াল করব এটা মুখের উপরে রাখার জন্য তো এটা যখন আমাদের সেন্টার পয়েন্টে বসে যাবে তখন আমরা এন্টার বাটনে প্রেস করে এটাকে ক্রুপ করে নেব এবার প্রেস এন্টার বাটন এন্টার বাটনে প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি ছবিটা পাসপোর্ট সাইজ হিসেবে ক্রুপ হয়ে গেছে তো এখন পরবর্তী যে কাজটি এটা হলো ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দেব তো ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমরা দেখতে পাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু এক কালার তো যদি এক কালার ব্যাকগ্রাউন্ড হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু কুইক সিলেকশন টুল অথবা ম্যাজিক টুলে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারে তো যেহেতু আমি ফটোশপ সেভেন পয়েন্ট কাজটি আপনাদের দেখাচ্ছি এই ফটোশপে কিন্তু কুইক সিলেকশন টুলটি নেই সুতরাং এটাই আমাদের করতে হবে ম্যাজিক টুলে তো আমি টুল প্যানেল থেকে ম্যাজিক টুলটিকে এবার সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে ম্যাজিক টুলটি সিলেক্ট করার পর আপনি কিবোর্ডে শিফট বাটন চেপে ধরে মাউস বারবার ক্লিক করে এখান থেকে আমরা ম্যাজিকটাকে সরিয়ে দেব এবার আমরা দেখতে পাচ্ছি ম্যাজিকটা সরিয়ে পড়েছে বাট এই যে এখানে দেখুন কানের এদিকে কিছুটা বাড়তি অংশ কিন্তু চলে আসছে তো এই বাড়তি অংশটাকে আমরা রিমুভ করে দিব বাড়তি অংশটাকে রিমুভ করার জন্য আমাদের এখান থেকে লসর টুলটিকে সিলেক্ট করে নিতে হবে তো আমরা এখান থেকে ল্যাসর টুলটিকে সিলেক্ট করে নেব লসর টুল সিলেক্ট করার পর কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে আমরা যে অংশটুকুর ভিতরে বাড়তি চলে আসছি এই অংশটুকু আমরা এইভাবে মার করব ঠিক এভাবে মার করুন তাহলে আমরা দেখতে পাবো এখানে যে বাড়তি অংশটুকু সিলেকশন হয়ে গিয়েছিল এই সিলেকশন কিন্তু রিমুভ হয়ে গেছে এবার আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দেব তো এই যে ছবিটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেব তো চেঞ্জ করার জন্য আমরা প্রথমে যে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটিকে চেঞ্জ করে দিব দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে এটার একটি কালার দেবো এবার এই ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে দিন তো ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি কালারের যে প্যানেলটি ওপেন হয়ে গেছে থেকে আমরা একটি কালার চুজ করবো আমি এখানে স্কেলে ক্লিক করে দিলাম ধরুন আমি নেভি ব্লু কালার নেব এবার এখানে নেভি ব্লু কালারে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের উপরে এই কালারটি চলে আসছে এবার আমরা ওকে বাটনে ক্লিক করে দেবো এবার ওকে বাটনে ক্লিক করে দিন ওকে বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারই নেভি ব্লু কালারটি চলে আসছে তো নেভি ব্লু কালারটি চলে আসার পর এখন যদি আমরা স্পেসে প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে কিন্তু এখানে আমাদের একটু ফেদার দেওয়া দরকার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা এইভাবেই যদি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি তাহলে ছবির বর্ডার দিয়ে কিছুটা খসখসে ভাব থাকবে এটা আমরা স্মুথলি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করতে চাই তো স্মুথলি এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমাদের এই ছবির ভেতরে কিছুটা ফেদার ইউজ করতে হবে আমি কন্ট্রোল অল্ট এবং জেট বাটন প্রেস করে আন্ড করে আমি পূর্বের অবস্থায় ফিরে গেলাম পূর্বের ফিরে যাওয়ার পর যদিও আমাদের ল্যাসো টুল সিলেক্ট করা আছে এটা দিয়েও হবে প্রবলেম নেই এবার এখানে মাউসে রাইট ক্লিক করুন মাউসে রাইট ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন ওপেন হয়ে গেছে তো তার মধ্যে আমরা তৃতীয় সারিতে আমরা দেখতে পাবো এখানে ফেদার লেখা আছে এবার এই ফেদারে ক্লিক করে দিন ফেদারে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ফেদারের প্যানেলটি ওপেন হয়ে গেছে তো ফেদারের রেডিয়াসটা আমরা কত পিকজেল দিতে চাই আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমার ফাইভ পিকজেল দেওয়া আছে তো একটি পাসপোর্ট সাইজ ছবির জন্য কিন্তু ফেদার রেডিয়াস ফাইভ পিকজেল দেওয়াটা আসলে অশোভনীয় আমরা এখানে সর্বোচ্চ টু ফেদার রেডিয়াস ইউজ করতে পারি তো এটার ফাইভের পরিবর্তে এটাকে আমরা টু করে দিচ্ছি এবার এখানে আমি টু করে দিলাম দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে দিলাম ওকে বাটনে ক্লিক করার পর এখন আমরা ব্যাগেজ শেষে প্রেস করবো এবার ব্যাগ স্পেসে প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ডটি খুব স্মুথলি চেঞ্জ হয়ে গেছে তো আমরা এখান থেকে এটার সিলেকশনটাকে এখানে যে সিলেকশনটা ছিল এটাকে আমরা কিবোর্ড কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করার পর সিলেকশনটা উঠে যাবে তো ওঠার পর দেখুন এখন এই ছবিতে আমাদের আরো কিন্তু অনেকগুলি কাজ রয়েছে ছবিটাকে আমরা একটু ব্রাইট করতে চাই বা আরেকটু কালারটিকে আমরা মিলাতে চাই তো এখন আমি কিবোর্ডের কন্ট্রোল এল বাটন প্রেস করে আমি এটা লেভেলটিকে ঠিক করে দিব দেখতে পাচ্ছেন কিবোর্ডের কন্ট্রোল এল বাটন প্রেস করার পর এখানে লেভেলের প্যানেলটি ওপেন হয়ে গেছে তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন আমরা এটাকে এদিকে একটু বাড়িয়ে দেব এবার এটাকে এদিকে একটু বাড়িয়ে দিন তাহলে ছবিটা একটু গ্লোসি হয়ে যাবে এবার ওকে আর ছবিটাকে যদি আর একটু লাইট বাড়াতে চান তাহলে আমরা এটাকে কার্ভস করব তো কার্ভস করার জন্য কিবোর্ডের কন্ট্রোল বাটন ছেপে ধরে এম বাটনে প্রেস করে দিন কন্ট্রোল প্রেস করার পর কার্স প্যানেলটি ওপেন হয়ে গেছে তো এখান থেকে আমরা যে দেখতে পাচ্ছেন হেলানো একটি রেখা এটাকে আমরা উপরে উঠিয়ে দিলে এটা কিন্তু যথেষ্ট পরিমাণ ব্রাইট হয়ে যাবে তো আসলে এতটা ব্রাইট এসবের জন্য শোভনীয় নয় আমি আর একটু কমিয়ে দিলাম এবার ওকে বাটনে ক্লিক করে দিন ওকে বাটনে ক্লিক করার পর এখন যে ছবিতে যে কাজগুলি বাকি রয়েছে এটা হলো ছবির চুলের মধ্যে কিছুটা লাইটিং চলে আসছে তো এই লাইটিংটাকে আমরা একটু কালো করে দেব যেমন চুলের সাথে ম্যাচিং করে দিব। তো এখন আমরা এখান থেকে ব্রাউন টুলটিকে সিলেক্ট করে নেব দেখতে পাচ্ছেন এই টুলের মধ্যে আমরা যদি মাউসে রাইট ক্লিক করি তাহলে এখান থেকে আমরা ব্রাউন টুলটিকে সিলেক্ট করতে পারবো এবার এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটি সাপ টুল রয়েছে তার মধ্যে এই যে মাঝখানে দ্বিতীয় সারিতে আমরা দেখতে পাচ্ছি ব্রাউন টুল এটা আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এখন এই টুল দ্বারা আমরা এভাবে মাউস ড্যাক করে চুলের মধ্যে ঘষব তাহলে চুলটি কালো হয়ে যাবে এইভাবে আমরা যত ঘষব তত কিন্তু চুলটি কালো হয়ে যাবে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছবিতে কিছুটা ব্রাশ করা প্রয়োজন তো ব্রাশ করার জন্য আমরা প্রথমেই আইডোপার টুল নেব এখানে দেখতে পাচ্ছেন আইডোপার টুল আমরা এখান থেকে আইডোপার টুলটিকে টিকে সিলেক্ট করে নেব আইডোপার টুল সিলেক্ট করার পর আইডোপার টুল দ্বারা আমরা দেখব এই ছবির স্ক্রিনের কোন অংশটুকুতে ভালো কালার রয়েছে আমরা দেখতে পাচ্ছি স্কিনের এই অংশটুকুর কালারই কিন্তু বেটার তো এখানে আমরা আইডোপার টুল দ্বারা ক্লিক করবো তো এখানে আইডোপার টুল দ্বারা ক্লিক করলে এখানে কালারটি কিন্তু আমাদের ফোরে গ্রাউন্ড কালারে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোরে গ্রাউন্ড কালারে কিন্তু ব্ল্যাক দেওয়া আছে তো এখন আমরা আইডোপার টুল দ্বারা এই ছবির স্ক্রিনের এই অংশে ক্লিক করে দিলাম এই অংশে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের এই কালারটি কিন্তু আমাদের আইডোপার সরি আমাদের ফোরে কালারে প্রোভাইড হয়ে গেছে তো এখন আমরা ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নেব এবার এখান থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নিন ব্রাশ টুল সিলেক্ট করার পর ব্রাশ টুলের অপাসিটি এবং ফ্লো এই দুটাকে আমরা দেখে নেব দেখুন এখানে দেওয়া আছে অপাসিটি এবং ফ্লো এই দুটাই কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে তো একটি ছবির স্কিন ব্রাশ করার জন্য আমাদের সর্বোচ্চ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা অপাসিটি এবং ফ্লো দুটাই রাখতে পারি তো এটাকে আমরা টোয়েন্টি ফাইভ করে রাখব আমি এটাতে টোয়েন্টি ফাইভ করে দিচ্ছি টোয়েন্টি ফাইভ এবং এটাও ফ্লোটাকেও আমি টোয়েন্টি ফাইভ করে দেব টোয়েন্টি ফাইভ করার পর এখন আমরা ব্রাশ করব। এই যে ব্রাশ টুল দ্বারা আমরা দেখতে পাচ্ছি তার চিবুকের নিচে কিছুটা ছায়া পড়েছে আমরা ছায়ার মধ্যে ঘষে এটাকে আমরা নর্মাল করে নিলাম তারপরে এই যে নাকের এই সাইড দিয়ে আমরা একটি ঘষে এটাকেও নর্মাল করে দিলাম এবং প্রয়োজনীয় আপনি যেখানে ব্রাশ করে এটাকে করতে চান সেখানে আপনি শুধু মাউস দিয়ে এই ব্রাশ করে নেবেন তো শিক্ষার্থী বন্ধুরা দেখুন এখন কিন্তু আমাদের একটি পাসপোর্ট সাইজ ছবি মোটামুটি তৈরি হয়ে গেছে তো দেখুন এখানে আমি কিন্তু আরেকটি ছবি নিয়েছিলাম তো এই ছবিটাকে যদি আমরা পাসপোর্ট সাইজ করতে চাই আমরা কিন্তু আগেরটার মতো এটা করতে পারবো না কারণ এটার ব্যাকগ্রাউন্ডে মাল্টি কালার রয়েছে তো এর আগের ছবিটাতে আমরা ম্যাজিক টুল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করেছি তো এখানে কিন্তু ম্যাজিক টুল কাজ করবে না তো এই ছবির ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার জন্য আমাদের পেন্টুল ইউজ করতে হবে আমরা এখান থেকে প্যান্টুল সিলেক্ট করব পেন সিলেক্ট করার পর পেন্টুল দ্বারা আমরা এইভাবে আপনারা নিশ্চয়ই পেন ব্যবহার জানেন তো পেন দ্বারা মার্ক করার পর সাপোজ দেখুন আমি এই অংশটুকু মার্ক করেছি এবার কিবোর্ডের কন্ট্রোল এন্টার বাটনে প্রেস করুন তারপর ব্যাগ স্পেসে প্রেস করুন দেখুন এই অংশটুকু কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করব পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াত দানে প্রার্থনা মহান রাবুল আলমিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ